ওকে, সো এবার আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে দুইটা ফাংশন ইউজ করতে হবে, একটা হচ্ছে এডিট এবং একটা হচ্ছে সেভ। সো দুইটার কাজ আলাদা আলাদা, সো আমরা কি জন্য ইউজ করব বা কেন ইউজ করব সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি। সো আমরা লিখি, আমরা এভাবে লিখবো এডিট, দেন এখানে কোলন দিব, দেন এখানে লিখবো ফাংশন, ঠিক আছে? আর এখানে আমরা ফাংশনের প্যারামিটার হিসেবে প্রপস ইউজ করব। সো এই প্রপ সম্পর্কে আপনারা অলরেডি রিয়্যাক্ট যারা হচ্ছে যে দেখছেন এই কোর্সটা ফুললি, তারা হচ্ছে যে জানার কথা যে প্রপস এর কি কাজ অলরেডি আমি করাইছি। সো এটা অবশ্যই হচ্ছে যে বোঝার কথা, তারপরে আমি এটা বুঝাই দিব। সো এর মধ্যে আমাদের যেটা করতে হবে রিটার্ন, ওকে? সো রিটার্ন করার পরে আমরা যদি এবার এখানে কোন একটা ডিভ নি, সাপোজ মনে করেন এখানে আমি একটা ডিভ নিচ্ছি, ডিভ এসটিএমএল, হ্যাঁ। সো এটা হচ্ছে জেএসএক্স এর অংশ, এটা আপনারা রিয়্যাক্টের ওগুলা দেখে থাকলে করলে অবশ্যই পারবেন। সো এখানে আমরা এভাবে ক্লাস কোন একটা দিতে চাইলে এভাবে ক্লাস লিখবো না, এভাবে লিখবো না, কি লিখবো? ক্লাস নেম, ওকে? সো এবার এখানে আমি যদি কোন একটা ক্লাস নেম ডিফাইন করি, সাপোজ মনে করেন কোন একটা কিছু আমরা দিয়ে দিই আপাতত, সাপোজ হেডিং, সাপোজ হেডিং দিলাম। সো এবার এটার মধ্যে যদি আমি এভাবে লিখি, সাপোজ h2, সো এখানে লিখলাম হচ্ছে হ্যালো, ওকে? সো সেভ দিই, সেভ দিয়ে অবশ্যই আমি একবার চেক করব যে আমার এখানে কম্পাইলার ঠিক আছে কিনা। অবশ্যই কম্পাইলার ঠিক আছে। এবার যদি আমি আমাদের ব্লকে যাই, যে দেখি যে আমাদের হ্যালো নামের কোনো ব্লক আসলে আসছে কিনা এখানে, সো আমরা একটু দেখি। সো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে এবার যদি একটু নিচে আসি দেখি, এবং এই যে কমন ব্লক এটার মধ্যে দিয়েছিলাম আমরা, সো এখানে দেখেন হ্যালো নামের কিন্তু কোনো কিছু এখনো আসে নাই, তাই না? ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটার পরে এবার আমরা একটা সেভ ফাংশন নিয়ে কাজ করব। সো অবশ্যই এখানে কমা দিবেন, দেন এবার এখানে সেভ লিখবেন, সেভ, দেন সেম ভাবে ফাংশন। এটা কেন লিখতেছি আর উপরেরটাই কেন লিখলাম সেটা আমি একটু পরেই বোঝাচ্ছি, ঠিক আছে? এখানেও আমরা প্রপস ইউজ করব। সো এবার এটার মধ্যেও আমি সেম জিনিসটাই দিয়েছি, সেম সেম জিনিস, জাস্ট এখানে এডিট এবং সেভ দুইটা পার্থক্য। সো আমি এবার যদি সেভ করি, এটাকে সেভ করে এবার আবার আমি কম্পাইল সাকসেসফুলি দেখতে পাচ্ছি যে আমাদের কম্পাইল সাকসেসফুলি, কোনো ইরর নাই। এবার যদি আমি ব্লকে যাই এবং এখানে যদি একটা আপডেট দিই, এবার দেখি যে আমাদের হ্যালো নামের কোনো কিছু আসছে কিনা আসলে। সো এবার দেখেন এই যে দেখেন, এবার কিন্তু হ্যালো নামের একটা আসছে, এবং এই যে আমরা যে আইকনটা সেট করছিলাম মনে আছে, এই যে আমি যদি এখানে যাই, এই যে আমরা এখান থেকে একটা আইকন সেট করলাম, সো এই আইকনটাই কিন্তু আমাদের এখানে নিয়ে নিয়েছে, এই যে আইকনটা দেখছেন। এবং এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে হ্যালো কথাটা লেখা আছে, আমি যদি এখানে আপডেট করি এবং এই পেজটা দেখতে যাই, সো এখানেও এখন হ্যালো কথাটা পাবো। সো এবার আমি বুঝাই যে এডিট এবং সেভ এর মধ্যে পার্থক্য কি। এডিট ফাংশনটা মেইনলি কাজ করবে ব্যাক এন্ড এর ক্ষেত্রে, অর্থাৎ এই পেজের ক্ষেত্রে এই জায়গাতে, আর সেভ কাজ করবে এটার ক্ষেত্রে। মনে করেন আমি এখানে কিছু একটা লিখলাম, যে এডিটে আমি হ্যালোই রাখলাম, হ্যাঁ, কিন্তু সেভে আমি এটাকে চেঞ্জ করতেছি হ্যালো সাপোজ ওয়ার্ড। সো এটাকে সেভ করে, সেভ করে যদি এবার আপডেট করি, দেখেন এখানে কিন্তু আমাদের এইখানে দেখেন একটা দিস ব্লক ব্লক কন্টেন্ট আনএক্সপেক্টেড অর ইনভ্যালিড কন্টেন্ট বলতেছে, কারণ হচ্ছে আমি কিন্তু কোড চেঞ্জ করছি এই জন্য। সো এরকম আসলে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, এখান থেকে এটাকে বাদ দিয়ে দিবেন, অর্থাৎ রিমুভ করে দিবেন, এই যে এখানে ক্লিক করে রিমুভ করে দিয়ে আবার অন করবেন, ঠিক আছে? এই যে, ওকে, সো এখানে আমাদের হ্যালোটা দেখতে পাচ্ছি, এবং এটা যদি এখন আপডেট করি এবং এখানে যাই হ্যালো,
সরি ওয়ার্ডস আমি লিখে ফেলেছি, সো এটাকে আমি চেঞ্জ করি। ওকে সো এটাকে সেভ দিই, আবার সেভ দিয়ে আমি যেহেতু আবার চেঞ্জ করলাম, এখানে দেখেন রিলোড দিলে আমার কিন্তু সরাসরি এখানে চেঞ্জ হচ্ছে না, কারণ আমাদের ব্লকটা কিন্তু আগের ইয়াই হয়ে আছে। আমি যদি এখানে আপডেট দিই, এবার আমাদের কিন্তু ইনভ্যালিড কন্টেন্টস আসবে, এই যে দেখছেন, কারণ আমি চেঞ্জ করছি। সো এটাকে আমি বাদ দিয়ে দিয়ে আবার আমাকে অ্যাড করতে হবে। সো হ্যালো, কারণ আমি যদি এখানে আপডেট দিই দেন রিলোড দিই হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে।